হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেসমেরাইজ বিউটি। এই ভিডিওটা শুধুমাত্র অ্যারোমা ম্যাজিক হল। এই ভিডিওতে আপনারা যে প্রোডাক্টসগুলো দেখছেন সেইগুলো স্পেশালি আমার পার্লার দিদি আমাকে রেকমেন্ড করেছে আমার স্কিন টাইপের জন্য। তো সবার আগে বলে দিই আমার স্কিন টাইপটা কী, সেটা হচ্ছে কম্বিনেশন, মানে যাদের চিক্স জোন ড্রাই, মানে চিক্সের দিকে ড্রাই, আর টি জোন মানে হচ্ছে নাকের চারপাশটা আর কপালে ফোরহেডের পোর্শনটা অয়েলি, তো তাদের জন্য এই ভিডিওটা। যদি আপনারা অ্যারোমা ম্যাজিক প্রোডাক্টস ইউজ করে থাকেন আর সেই প্রোডাক্টসগুলোর সাথে যথেষ্ট স্যাটিসফাইড হয়ে থাকেন তাহলে আপনি ট্রাই করতে পারেন। জেনারেলি হার্বাল প্রোডাক্টসের মধ্যে অ্যারোমা ম্যাজিক, লোটাস হার্বালস আরও কিছু আছে, সেগুলো ভীষণই ফেমাস। আর পার্লারে আপনি গেলে কোনো ট্রিটমেন্ট নিলে বা কোনো ফেশিয়াল করালে জেনারেলি ওখানে দিদিরাও রেকমেন্ড করে থাকে। তো আমার টাপ প্যাচেসে কিছু প্রবলেম আছে, তাছাড়া খুব তাড়াতাড়ি আমার স্কিন সেন্সিটিভ, ভীষণ তাড়াতাড়ি ট্যানিং হয়ে যায়, তো প্রোন টু ড্যামেজ সর্ট অফ। তো এই জিনিসগুলো আমাকে রেকমেন্ড করেছিল। আরও কয়েকটা জিনিস আছে সেগুলো এই মুহূর্তে কিনতে পারিনি। তো নায়িকাতে হিউজ সেল চলছিল দিওয়ালিতে, তো এত সুন্দর প্যাকেজিং, মানে আপনার দেখলেই কিনতে ইচ্ছে করবে। মানে অ্যারোমা ম্যাজিকের প্রোডাক্টসগুলোর মধ্যে সত্যি, মানে প্যাকেজিং ওয়াইজ তো আমি একদম 5 স্টারের মধ্যে 10 স্টার দিয়ে দেবো। তো এইগুলো সবকটা কম্বিনেশন স্কিনের জন্য। আমি নিয়েছি একটা স্ক্রাব যেটার নাম হচ্ছে মিনারেল গ্লো স্ক্রাব। এটা কম্বিনেশন স্কিন, ড্রাই স্কিন, আমি বলে দিচ্ছি ভালো করে, একটু ভিডিওটা ভিজিবল না। আর একটা খুব সুন্দর ময়শ্চারাইজিং লোশন যেটা আমি ভীষণভাবে ইউজ করছি ডেইলি। হ্যাঁ, এই স্ক্রাবটা হচ্ছে মিনারেল গ্লো স্ক্রাব। এটা রিডিউসেস ফাইন লাইন্স আর পিগমেন্টেশন, ব্রাইটেনিং এইসবের জন্য। বেসিক্যালি এই স্ক্রাবটা ভীষণই ভালো যদি আপনারা ডেলি বাইরে বেরিয়ে থাকেন, ওয়াকিং ওমান বা যে কোনো কাজের জন্য বাইরে বেরোতে হয়, তো সেটার জন্য ভীষণই দরকার। এটা ভীষণভাবে হাইলি রেকমেন্ডেড ফর অয়েলি স্কিন বা সব রকম স্কিন টাইপ, এখানে কোনো স্কিন টাইপ মেনশন নেই। এর প্রাইসটা, এটা 100 ml প্রোডাক্ট, আমি যদিও এটা এখন অবধি ইউজ করিনি কিন্তু প্রচুর ভালো ভালো রিভিউজ দেখেছি। আর স্ক্রাব তো আমাদের উইকলি বেসিসে ইউজ করতে, ডেলি একদমই ইউজ করবেন না। আর খুব জেন্টলি আপনার স্কিনটাকে ম্যাসাজ করবেন আর ক্লিন করবেন। প্রাইস হচ্ছে 175, কিন্তু আমি অনেক কম দামে পেয়েছি, মানে 15% অফে একটা পেয়েছি এই স্ক্রাবটা। তো এটা অ্যারোমা ম্যাজিকের এমন একটা স্ক্রাব যেটা এনি স্কিন টাইপ আপনি হোন ইউজ করতে পারবেন। আর এটা এসেন্সিয়ালস আপনার রেঞ্জের মধ্যে পড়ছে। এত সুন্দর প্যাকেজিং। তারপরে আসে অ্যারোমা ম্যাজিক ক্ল্যারি সেজ ময়শ্চারাইজিং লোশন। এটা কম্বিনেশন স্কিনের জন্য, রিভাইটালাইজিং বা ডেলি ময়শ্চারাইজিংয়ের জন্য। আমি এটা ডেলি বেসিসে ইউজ করি, আমার সানস্ক্রিন ইউজ করার আগে ময়শ্চারাইজার ইউজ করি। আই হোপ আপনারা সবাই জানেন যে সানস্ক্রিন বেয়ার ফেসে ইউজ করতে কখনোই নেই, মানে সেটা যে সানস্ক্রিনই হোক, সবসময় একটা নিচে, মানে তার আগে একটা লোশন ইউজ করে তার উপর আপনার সানস্ক্রিন ইউজ করতে, কখনো ডাইরেক্টলি ফেসের ওপর সানস্ক্রিন ইউজ করবেন না, এতে ভীষণভাবে স্কিন ড্যামেজ হয়। আমি ওই জিনিসটা জানতাম না। এটার প্রাইস হচ্ছে 190, June 2022 অবধি ভ্যালিড, আর এটাও আমি 15% অফেই পেয়েছি। নায়িকাতে এখন সেলটা চলছে না, কিন্তু আবার সেল হবে, মানে 1-2 মাস অন্তর অন্তর বা প্রত্যেক মাসেই কোনো না কোনো কারণে, কখনো দিওয়ালি কখনো ক্রিসমাস, তো সেল চলে, একটু লক্ষ্য রাখবেন। নায়িকাতে ভীষণভাবেই জেনুইন প্রোডাক্টস, আমি অন্য কোনো সাইটের নাম নেবো না, বাট আদার দ্যান নায়িকা আর পার্পল আমি কিছু কিছু সাইটেও বলতে পারেন যে কিছু প্রোডাক্টস পেয়েছি যেগুলো একটু সাসপেক্টিভ, মানে অরিজিনাল কি নকল কি আসল। তো এইগুলোতে একদম টোটালি অরিজিনাল প্রোডাক্টস পাবেন। প্যাকেজিং কী সুন্দর, বারবার আমি এক কথা বলছি, এটা 100 ml অফ প্রোডাক্ট। এটা হচ্ছে অ্যান্টি পলিউশন ফেস ওয়াশ, হোয়াইট টি আর চ্যামোমাইল, এটা এক্স্যাক্টলি কী জানি না, বাট এভরিডে পলিউশন ডিফেন্স এই কথাটাই আমাকে অ্যাট্রাক্ট করে। আর ডেলি আমার স্কিন, আমার ফেস ভীষণভাবে পলিউশন এফেক্টেড হয়, আমাকে যেখানে যেতে হয় কাজের জন্য ভীষণভাবে পলিউটেড এরিয়া, ডাস্ট, পলিউশন সব জায়গায়। তো এটা আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউজিং ইট। এটা আমি ইউজ এখনও করিনি, সুন্দর করে প্যাকেজ করে রেখে দিয়েছি, প্যাকেটটাই মানে খোলাও হয়নি ইনফ্যাক্ট। বাট অ্যারোমা ম্যাজিকের ফেস ওয়াশগুলো ভীষণই ডিপ ক্লিন কিন্তু একদম করে না, মানে ময়শ্চারাইজ রেখে স্কিনটাকে ক্লিন করে। তো আপনারা যদি কোনো ডিপ ক্লিন ফেস ওয়াশ খুঁজছেন তাহলে এইগুলো কিনবেন না।
এগুলো হচ্ছে জাস্ট আপনার স্কিনকে মানে খুব মাইল্ডলি, খুব সফটলি, ঠিক ডাভের মতো, ডাভে যদি সাবান ইউজ করে থাকেন আপনারা তো বুঝবেন যে ডিপ ক্লিন করে না কিন্তু খুব লাইটলি ক্লিন করে আর খুব হেলদি রাখে স্কিনটাকে। এটাও 15% অফে পেয়েছি। প্যাকেজিংগুলো দুর্ধর্ষ, মানে আমি যে কতবার বললাম ভিডিওতে আমি জানি না, বাট আপনারাই দেখতে পাচ্ছেন যে কত কিউট। আর এই সানস্ক্রিনটা আমি ডেলি ইউজ করছি এখন, এটা অ্যালোভেরা সানস্ক্রিন জেল। আমার স্কিন ড্রাই, ড্রাই স্কিন হলে জেল ইউজ করে না আমি জানি, কিন্তু তবু আমি ড্রাই স্কিনে আমার কম্বিনেশন স্কিন যেটাই বলবেন আমি জেল প্রোডাক্টসই ইউজ করতে ভালোবাসি। আমার বেশি ক্রিমি প্রোডাক্টস একদম স্যুট করে না, আমার ভালো লাগে না। তো এটা SPF 20, মানে 2 ঘন্টা অবধি আপনার ফেসকে বা আপনার বডি যেখানে আপনি ইউজ করছেন সেখানে প্রোটেকশন দেবে। আমার জেনারেলি এক্সপোজ হয় স্কিন ফার্স্টে 8 ঘন্টা 40 মিনিটের জন্য, তারপর আমি আমার কাজের জায়গায় ঢুকে যাই, তারপর যখন বেরোই তখন এক্সপোজ হয়। বাট লেখা আছে রিঅ্যাপ্লাই করবেন করবেন, কিন্তু আমি করার আর সময় পাই না। প্রাইস হচ্ছে 170, খুব ভালো অ্যাফোর্ডেবল প্রাইস অ্যারোমা ম্যাজিকের প্রোডাক্টসে। এটাই একটা খুব সুন্দর জিনিস, এত ইউজফুল, এত ফেমাস একটা ব্র্যান্ড, আপনার পার্লারে সব জায়গায় মানে প্রফেশনাল রেঞ্জ এটা সবাই রেকমেন্ড করে। তো এটাও মিনারেল আছে এই প্রোডাক্টটা, এটা খুব সুন্দর একটা, ভীষণ লাইট, আপনার মনেও হবে না যে আপনি কোনো সানস্ক্রিন মেখে আছেন বা মুখে কিছু লাগিয়েছেন। আর এর সাথে আমাকে একটা নিভিয়া ফেস ওয়াশ ফ্রি দিয়েছে, মাঝে মধ্যে নায়কা বা পার্পল একটু দয়ালু হয়ে যায়, ওরা ফ্রি গিফটস পাঠায় স্যাম্পলসগুলো, তো এরমভাবে পাঠিয়েছে। তো এখানে এটা আমি এখনও ইউজ করিনি, দেখি নিভিয়া মিল্ক ডিলাইটস রেঞ্জ থেকে একটা স্যাম্পল ফেস ওয়াশের স্যাশে। তো এইগুলো হচ্ছে আমার অ্যারোমা ম্যাজিক রেঞ্জ। এইটুকু বলতে পারি সব প্রোডাক্টসগুলো আমার 700 টাকার মধ্যে হয়ে গেছে, এর ম্যাক্সিমাম প্রাইস হয়তো 800-850 তো হতোই। তো ভালোই ডিসকাউন্ট পেয়েছি, আই এম ভেরি হ্যাপি উইথ মাই পারচেস। তো এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন, অনেক অনেক ভিডিওস আসতে চলেছে। খুব ভালো থাকবেন, টেক কেয়ার, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ প্লিজ প্লিজ।